বেশি ভাড়া ও নিয়ম ভঙ্গ সহ উবার গ্রাহকদের নানা অভিযোগ, দূরত্বভেদে ভাড়া নির্ধারণের পরামর্শ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ। এই উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, চত্বর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। জাতীয় স্মৃতিসৌধ একটা আবেগের এবং ঐতিহ্যের জায়গা। এই জায়গাটাকে, এই প্রাঙ্গণটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, রং তুলির কাজ এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা আমরা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। দিনের শুরুতেই শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির বীরদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলছে সেনাবাহিনীর গার্ড অফ অনারের মহড়া। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক নিয়মিত ফোর্সের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য সাদা পোশাকে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া আমরা আমিনবাজার থেকে স্মৃতিসৌধ এবং তার পার্শ্ববর্তী এলাকা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হামলার আশঙ্কায় রাজধানীর গুলশান বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জঙ্গি তৎপরতা বা অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। কূটনীতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান বাড়িধারায় নিরাপত্তা আগে থেকেই রাজধানীর অন্য এলাকার চেয়ে বেশি, তবে রোববার দুপুর থেকে আরও জোরদার করা হয়। গুলশান বাড়িধারার বিভিন্ন মোড়গুলোতে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকিতে সন্দেহজনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে প্রয়োজনে তোমরা সকল ফোর্সকে অ্যালার্ট রাখো এবং তারা যেন যে কোনো অর্ডার দিলেই যেন সঙ্গে সঙ্গে সেভাবে ইয়া করতে পারে, প্রয়োজনে গাড়ি ডাইভার্সন করাও লাগতে পারে। গুলশান থানা জানায় স্বাধীনতা দিবস সামনে রেখে সম্ভাব্য হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুরো এলাকায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের স্বাধীনতা দিবস সামনে, সেই হিসাবে আমরা আশঙ্কা করছি হয়তো হতে পারে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে আমরা একটু তৎপরতা বাড়াইছি এবং এক্সট্রা কিছু মেজার নিয়েছি আমরা, যাতে কোনো ইনসিডেন্ট না হয়। গুলশান বাড়িধারা রেস্তোরাঁ ও হোটেলগুলোকে সতর্ক থাকার মৌখিক নির্দেশ দিয়েছে পুলিশ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি ভাড়া ও চালকদের নিয়ম ভঙ্গ সহ রাইড শেয়ারিং সেবা উবার নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবার কথা বলছে উবার কর্তৃপক্ষ। নজরদারি বাড়ানোর পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় দূরত্ব ভেদে ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। 2016 সালে দেশে যাত্রা শুরু করে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। শুরুর দিক থেকে কম ভাড়ার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। কিলোমিটার প্রতি উবারের ভাড়া বেশি বলে মনে করছেন গ্রাহক। এছাড়াও কখনো কখনো অ্যাপসে ভাড়া বেশি উঠে বলেও অভিযোগ করছেন অনেকেই। প্রোমো ইউজ না করলে যে টাকাটা তারা চার্জ করে এটা একটু এক্সপেন্সিভ মনে হয়। অন্যান্য রাইড অ্যাপসের তুলনায় উবারের ভাড়াটা একটু তুলনামূলকভাবে বেশি। উবারের পাঁচটি সেবার মধ্যে প্রিমিয়ারের মান সবচেয়ে উন্নত। মানের দিক থেকে উবার প্রিমিয়ারের ভাড়া বেশি থাকার কথা থাকলেও অনেক সময় দেখা যায় উবার এক্সের ভাড়া বেশি। এমনকি চালকরা অনেক জায়গায় যেতে চান না, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেন। আর এসব বিষয়ে উবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পদ্ধতিটিও জটিল বলছেন গ্রাহকরা। যদি একটু ঘিঞ্জি এরিয়া হয়, ধরেন গলির ভিতরে বাসা, তখন গলির ভিতরে ওরা আসতে চায় না। মাঝে মধ্যে যে উবার প্রিমিয়ার থেকে এক্সের প্রাইস বেশি থাকে, যেটা আমাদের জন্য একটা সমস্যা। উবার কর্তৃপক্ষ বলছে গাড়ির তুলনায় গ্রাহক বেশি হলে ভাড়াও বেশি হয়, তবে আগামীতে ভাড়া সমন্বয়ের পরিকল্পনা আছে উবারের। সবসময় বিবেচনা করি খুব ক্লোজলি যে এই প্রাইস পয়েন্টটা কি রাইট ফর দ্য মার্কেট কি না। যদি দেখা যায় যে আমার মনে হচ্ছে যে না, দিস মার্কেট ইজ নট অ্যাড্রেসেবল অর দিস প্রাইস পয়েন্ট ইজ নট অ্যাট্রাকটিভ, উই অবভিয়াসলি এন্ড আপ অ্যাডজাস্টিং। বিশ্লেষকরা বলছেন বিকল্প না থাকায় গ্রাহকরা উবার ব্যবহার করছেন। সরকারের উচিত কিলোমিটারের ভিত্তিতে ভাড়া ঠিক করে দেয়া। ম্যাক্সিমাম প্রাইস সিলিংটা সেট করে দেয়, তাহলে আমাদের সাধারণ জনগোষ্ঠীর এই প্রাইস রিলেটেড যে ভোগান্তি সেটাও লাঘব হবে।
দেশে এখন পর্যন্ত 1 লাখেরও বেশি চালক উবারে নিবন্ধন করেছেন। আড়াই বছরে 37 লাখেরও বেশি বার উবারে সেবা নিয়েছেন গ্রাহকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বালুঘাট এলাকায় 6-তলা একটি ভবন হেলে পড়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাড়ির বাসিন্দাদের। ভবনটিকে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আর রাজুকের প্রতিবেদন পেলে ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালিক। 2010 সালে বালুঘাট এলাকায় 6-তলা ভবনটি নির্মাণ করেন শামীম হাসান। স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরেই একটু একটু করে হেলে পড়তে থাকে বাড়িটি। বাসিন্দারা খেয়াল করলেও খুব বেশি গুরুত্ব দেননি মালিক। শনিবার হঠাৎ করেই বেশি হেলে পড়ে তা লেগে যায় পাশের নির্মাণাধীন ভবনের সঙ্গে। সেই রাতেই ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার নোটিশ দেন মালিক। আগে এটার পাশে কিন্তু এতটা ছিল না, আগে এতটা ছিল না, বাড়ির লোক গতকাল রাতে বললো, আর কিছু বলেনি তো। মালিক পক্ষ বলছে সব নিয়ম মেনেই তৈরি করা হয়েছে ভবনটি। রাজুকের রিপোর্ট পেলে বাড়ি ভেঙে ফেলতে চায় তারা। যতগুলো ডিজাইন, যতগুলো প্যারামিটার্স বিএনবিসি বা যত কিছু মেনে করতে হয়, সব কিছু নিয়ম মতো মেনেই কাজটা করা হয়েছিল। রিপোর্টের পাওয়ার পরপরই ডিমোলিশিং এ চলে যাব, এই বিল্ডিংটাকে টোটালি ডিমোলিশ করে সেফটিতে নিয়ে আসবো আর কি। তাৎক্ষণিকভাবে ভবনটি হেলে পড়ার কারণ বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে থাকার অনুপযোগী হওয়ায় দেয়া হয়েছে তালা, বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। বিল্ডিংটা কিছুটা হেলে আছে বাম সাইডে, তো এই ক্ষেত্রে তো আমরা বিল্ডিংটাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ বলবো, নিরাপদ না, এটা বসবাস করার মতন অনুমতি আমরা দিতে পারবো না। কারণ এখন যে অবস্থা বিল্ডিংটা আছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা লোকজনকে নিরাপদে সরিয়ে ফেলেছি, অলরেডি বিল্ডিংটাতে আমরা যারা বাসিন্দা ছিলেন তাদেরকে বের করে নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ পার্টির টিম তারা তালাবদ্ধ করে বর্তমানে এখন সেটাতে কেউ কোনো লোকজন নাই। রাজুক এবং আরও অন্যান্য ডুয়েট তারা এসে এই বিষয়ে দিয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির মালিক শামীম হাসান বলেছেন কর্তৃপক্ষের নির্দেশেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ থাকলেও ঘোরে না ফ্যান, কোনো রকমে বাতি জ্বলে, বাধ্য হয়ে রাতের কাজ চলে হারিকেনের আলোতে। লো ভোল্টেজের কারণে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এমন ভোগান্তিতে মাগুরা সদর উপজেলার ইসাখাদা এলাকার 5 গ্রামের বাসিন্দারা। মাগুরায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 4 নম্বর ফিডারের অধীনে ইসাখাদা, মির্জাপুর, দর্গাপাড়া, নড়িহাটি, খাসপাড়া এই 5 গ্রামের 400 শতাধিক গ্রাহক। 2004 সালে এই গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়, কিন্তু 2 বছর পার হওয়ার পর থেকেই গ্রাহকেরা লো ভোল্টেজ ভোগান্তি পোহাচ্ছেন। বিদ্যুৎ সংযোগে এখনো দেয়া হয়নি প্রয়োজনীয় খুঁটি। অধিকাংশ ক্ষেত্রেই গাছ কিংবা বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দেয়া হয়েছে সংযোগ। এ কারণে ঝড় বৃষ্টিতে প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘটছে দুর্ঘটনা। মাথার পর্দে গেছে 33,000 ভোল্ট, আমাদের কোনো নিরাপত্তা নেই, যে কোনো ডালমাল লাগলে পরে গাছ ধরলেও শর্ট করে। কারেন্টের তার ছিঁড়ে পড়েছিল কিছুদিন আগে, আমার মেয়ে কারেন্টের তার ধরে প্রায় মৃত্যুর পথে চলে গেছিল। গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করলেও বিদ্যুতের সুফল পাচ্ছেন না, বছরের পর বছর ধরে অভিযোগ করেও পাননি কোনো প্রতিকার, মিলেছে শুধুই আশ্বাস। বর্তমানে যে প্রকল্পগুলো চালমান আছে অধিকার, সেই প্রকল্পে এখন সার্ভে কাজ শুরু হয়েছে, কনসালটেন্ট সার্ভে করতেছে, সার্ভে শেষ হলে এটা টেন্ডারিং প্রসেসে যাবে এবং টেন্ডার হয়ে গেলে ঠিকাদার কাজ শুরু করবে। আশা করি অল্প শর্ট টাইমের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। তবে অতীতের মতো শুধু প্রতিশ্রুতি নয়, এবার সংযোগ সংস্কারে কার্যকর পদক্ষেপ দেখতে চাই দীর্ঘদিন দুর্ভোগ পোহানো এলাকাবাসী। কাজী আশিক রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাগুরা। এবারে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন আরিফুল হক। 10 দিনের মধ্যে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার আশা করছেন তিনি। বাকি ম্যাচগুলোতে ভালো করে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান। দলে জায়গা পেতে আরেক অলরাউন্ডার সাইফউদ্দিনের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন আরিফুল। সাইফউদ্দিন ও ভালো করতেছে, আমরা ও খুব ভালো কাছের মধ্যে আছে, আমিও চেষ্টা করতেছি যে নিজেকে আবার ওই জায়গাটায় নিয়ে আসা। সবার স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা, আর ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আসলে মানুষের আসলে স্বপ্ন একটা নিয়েই বাঁচে। আসলে আমারও স্বপ্ন আছে ওয়ার্ল্ড কাপ খেলা। মাহফুজা আক্তার কিরণ ইস্যুতে উত্তপ্ত ক্রীড়াঙ্গন। তার বহিষ্কার দাবিতে বাফুফে ভবনের সামনে আবারও বিক্ষোভ করেছে ফুটবল সমর্থকেরা। ক্রীড়াঙ্গনে সুষ্ঠু পরিবেশ আনতে দ্রুত বিষয়টির সমাধান চান বাফুফের সহ সভাপতি মাহিউদ্দিন আহমেদ মাহি।
সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান স্পষ্ট করার কথা জানান মাহি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় মাহফুজ আক্তার কিরণ বর্তমানে জামিনে আছেন। ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্সের করা এই মামলায় কিরণের বিরুদ্ধে 12 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 16 মার্চ তার জামিন নামঞ্জুর হয়। এর 3 দিন পর জামিন পান কিরণ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।